আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আসলাম একটা ভিন্ন রকমের রেসিপি নিয়ে। এই খাবারটা সবাই পছন্দ করেন না, যারা পছন্দ করেন তারা আবার খুবই পছন্দ করেন। আমি আসলে শুটকির কথা বলছিলাম। শুটকিটা আমি খুবই পছন্দ করি এবং আমার বাসায় এটা প্রায়ই রান্না হয়। আজকে আমি লৈট্টে শুটকির একটা রেসিপি দেখাবো। চলুন তাহলে শুরু করা যায়। আমি আজকে শুটকিটা পুরোটা সরষের তেলেই করব। আমি সরষের তেল নিয়ে নিলাম। পেঁয়াজ দিয়ে দিব। এখানে আদা, রসুন এবং পেঁয়াজ বাটা আছে। এখানে আস্ত গরম মশলা, এখানে দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, এখন আমি কিছু রসুন দিয়েও দেব। এখানে কিছু আস্ত রসুন আছে, আবার কিছু কুচি করা রসুন আছে। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে হলুদ, মরিচ, গরম মশলা গুঁড়া, ধনিয়া, জিরা এবং লবণ আছে। মশলাটাকে এবার খুব ভালো করে ভুনে নিতে হবে। আমি আর একটু পানি দিচ্ছি। এখন আমি শুটকিটা দিয়ে দিব। শুটকিটা আমি ভেজে ভালো করে ধুয়ে রেখেছি। সামান্য একটু পানি দিব। অল্প অল্প পানি দিয়ে বারবার এটা কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি আর একটু পানি দিব, দিয়ে এটা ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই পর্যায়ে আমি কিছু আরও রসুন কুচি দিয়ে দিব এবং দিয়ে দিব কিছু কাঁচামরিচ। শুটকি একটু ঝাল হলেই ভালো লাগে, আমি একটু ঝাল ঝাল করেই রান্না করি। আরও কিছুক্ষণ কুক করব।
এই পর্যায়ে আমি কিছু দিয়ে দিব মৌরি গুঁড়া এবং জিরা গুঁড়া। আমার রান্নাটা হয়ে এসছে, তেল বের হয়ে এসছে, তার মানে ডান। আমি এখন এটা উঠিয়ে নিব। হয়ে গেল আমার লোয়েট্টা শুটকি রান্না। যারা আমার মতো শুটকি পছন্দ করেন, আশা রাখি তাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।